আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এই যে লগইন ফর্ম, কিভাবে ওয়ার্ডপ্রেসের লগইন ফর্মকে কাস্টমাইজ করা যায় এটা দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে আরো অ্যাডভান্স জিনিসপত্র দেখব। তো এর আগে আমরা আমাদের অ্যাকাউন্টে লগইন করে নেই। আমরা দেখব আমাদের থিমটাকে ম্যানেজ করার জন্য আমাদের থিম অপশনের দরকার হয়। তো কিভাবে আমরা একটা থিম অপশন তৈরি করব, কিভাবে এগুলোকে আমরা ম্যানেজ করব, সবগুলো ব্যাপার দেখব। যেমন দেখেন এখানে যে আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেখানে কিন্তু আমাদের অপশন আছে। যেমন দেখেন এই যে সেটিংস, সেটিংস থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পারি। তারপরে টুলসে গেলে টুলসের বিভিন্ন জিনিসপত্র দেখতে পারি। তো এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা আমরা থিম অপশন বানাবো এবং সেই থিম অপশন থেকে আমরা আমাদের জিনিসপত্রগুলোকে কন্ট্রোল করতে পারবো। যেমন ধরেন আমরা সেটিংসে গিয়ে আমরা যদি সাইটের টাইটেল চেঞ্জ করি তাহলে আমাদের ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ হয়, কিন্তু আমাদের থিমের যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা থিম অপশন রাখবো, সেখান থেকে আমরা এরকম কাস্টমাইজ জিনিসপত্র চেঞ্জ করতে পারবো। আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো দেখবো। তো চলেন শুরু করি। এবং শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবেন না। শেয়ার করে আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিন এই চ্যানেল সম্পর্কে, বা এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা যায় এই সম্পর্কে। তো আমরা এখানে যাবো এখন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাদের প্রথম কাজ কী? প্রথম কাজ হচ্ছে আমরা একটা থিম অপশনের জন্য একটা ফাইল তৈরি করব, সেই ফাইলে আমরা কাজ করব। তো আমরা নর্মালি যেভাবে কাজটা করি, আমরা ফাংশনসে যাব। ফাংশনসে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে লিখে নিব। তো সবসময় আপনার একটা কনভিনিয়েন্স রাখবেন, সেটা হচ্ছে যখনই দুইটা ফাইল রাখেন, দেখেন আমি প্রত্যেকবার আন্ডারস্কোর দিয়েছিলাম, কিন্তু গত পর্বে আমরা লগ ইন এনকিউর মধ্যে এটাকে হাইপেন দিয়েছিলাম। তো আমরা এটাকে আন্ডারস্কোর করে দিই যাতে করে একটা কনভিনিয়েন্স থাকে। হ্যাঁ, তো সেম কনভিনিয়েন্সটা আমরা করবো হচ্ছে আমাদের ইনক্লুডের মধ্যে গিয়ে ফাইলের নেম লগ ইন এন কিউ। তো এই ফাইলটাকেও আমরা রিনেম করে দিব। তো এটা রিনেম করে দেওয়ার পর একবার রিলোড করে দেখবেন, মাঝে মাঝে এরকম দেখেন এরর কিন্তু একটা একটুখানি দেখিয়েছে। আচ্ছা, এখানে একটা এরর আসছে, আমরা সেভ করে নিই ফাংশনস ডট পিএইচপি ফাইল। তো এটাকে আমরা সেভ করে নিলাম। এবার আমরা যদি রিলোড করি তাহলে আর কোনো এরর নেই, মোটামুটি সব কিছু ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা নতুন ফাইল তৈরি করব এবং সেই ফাইলে আমরা কাজ করব। এভাবে আমরা কাজ করি। আপনারা অলরেডি জানেন যে আমি আমার জিনিসপত্র একটু অর্গানাইজড রাখতে পছন্দ করি। তো এখানে আমরা হচ্ছে একটা কমেন্ট লিখব যে কাস্টম থিম অপশন। আচ্ছা, আর এখানে আমাদের যে ফাইলের নাম, ফাইলের নাম আমরা দিতে পারি হচ্ছে যে অ্যাডমিন থিম অপশন। কারণ আমরা এর আগে একবার থিম অপশন নামে একটা ফাইল নিয়েছিলাম, দেখেন থিম ফাংশন নামে একটা ফাইল নিয়েছিলাম, যেখানে আমরা কাস্টমাইজার দিয়ে বানানো কাজগুলো করেছিলাম। তো এখানে আমরা কাস্টম থিম অপশন লিখে আমরা এই ফাইলটাকে নিলাম। আচ্ছা, তো এবার এই ফাইলটাকে আমরা নামটা এখান থেকে নিয়ে এটাকে আমরা সেভ করে নিলাম, আর ইনক্লুডের মধ্যে গিয়ে আমরা এই ফাইলটাকে দিয়ে দিলাম ডট পিএইচপি নাম। তাহলে আমাদের এটা এখানে চলে আসলো। এর চেয়েও ভালো হয় একটা কাজ যদি আমরা করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি এবং ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলগুলো রাখি, তাহলে আরও বেশি কনভিনিয়েন্ট হবে। মানে আপনারা বুঝতে পারবেন যে এই ফোল্ডারে যা কিছু আছে সব হচ্ছে আমাদের থিম অপশনের কাজ। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি যেটা নাম দিব হচ্ছে আমরা থিম অপশন, এবং এই থিম অপশনের ভেতরে আমরা হচ্ছে আমাদের ফাইলটাকে মুভ করে দেব। আচ্ছা, তো আমাদের ফোল্ডারের নাম হচ্ছে থিম অপশন। ডেফিনেটলি আমাদের পাথটাকেও তখন আপডেট করতে হবে, এটা হবে এখানে থিম অপশন তারপরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন এভাবে। আচ্ছা, এবার আমরা একবার রিলোড দেই, কোনো এরর নেই। আচ্ছা, এবার আমাদের এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে আমরা প্রথমে পিএইচপি শুরু করে রাখবো, এবং আমরা পিএইচপি কখনোই শেষ করবো না, কারণ ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে আপনি পিএইচপি শুরু করবেন, ফাইলটা শেষ করার সাথে সাথে ওরা পিএইচপি ক্লোজ করে দেয়। কারণ অনেক সময় এমন হয় যে অনেক বড় একটা পেজ আমরা কাজ করেছি, সেখানে হয়তো আমরা পিএইচপি ক্লোজ করেছি, ধরেন এখানে এরকম একটা জায়গাতে আমরা হয়তো এখানে পিএইচপি ক্লোজ করে তারপরে আবার কোড লেখা শুরু করে দিয়েছি, তখন দেখা যায় যে এরর আসে। তো এররটা যাতে না আসে সেজন্য আপনি পিএইচপি শুরু করবেন অবশ্যই, কিন্তু পিএইচপিটা শেষ করবেন, এটা ওয়ার্ডপ্রেস থেকে রিকমেন্ডেড। আচ্ছা, তো আমরা অ্যাডমিন যে থিম অপশন এই ফাইলটাকে আমরা তৈরি করে ফেলেছি। তো এই ফাইল তৈরি করার পর আমরা এখন এখানে একটা ফাংশন নিব। তো ফাংশন নেওয়ার পর ফাংশনকে আমরা একটা নাম দিব, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু নামটা যাতে কারোর সাথে কনফ্লিক্ট না করে, এই জন্য আমি সবসময় আমার নামটা দিয়ে রাখি আলী। আপনি ক্ষেত্রে আপনার নাম দিতে পারেন, বা আপনি যে থিম নিয়ে কাজ করেন সেই থিমের নাম দিতে পারেন, প্রোকোডার এরকম দিতে পারেন। তো আমরা এখানে দিলাম হচ্ছে অ্যাড, তারপরে থিম আন্ডারস্কোর, তারপরে দিলাম হচ্ছে পেজ। আচ্ছা, পেজ দিয়ে তারপরে এবার আমরা এখানে কার্লি ব্রেসেস দিয়ে আমাদের ফাংশনটাকে আমরা রেডি করলাম। এখন এই ফাংশনের মধ্যে ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে একটা হুক দেয়, সেই হুক দিয়ে আমরা হচ্ছে যে এখানে কানেক্ট করতে পারবো, যাতে করে আমরা আমাদের থিম অপশনের সেটিংটা এখানে চলে আসে। এই জন্য আমরা কী করবো, একটা হুক অ্যাড করবো এখানে। তো সেই হুকটার নাম হচ্ছে অ্যাড আন্ডারস্কোর মেনু, তারপরে হচ্ছে পেজ। এই হুকটা যদি আপনি অ্যাড করেন তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা, এবং এখানে যে যতগুলো প্যারামিটার আপনি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা প্যারামিটার আমাদের অ্যাড করতে হবে। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটাকে এন্টার করে করে নিচে নিয়ে আসি এভাবে। যদিও এটা ইম্পর্টেন্ট না, মানে আপনাকে এভাবেই করতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কিন্তু আমরা এটা এভাবে কেন করছি একটু পরে আপনি সেটা বুঝতে পারবেন। তো এখানে আমরা এখন কী করব, এগুলো প্রত্যেকটাকে আমরা কমেন্ট করে দিব, বা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করে এভাবে আমরা কমেন্ট করে রাখলাম,
যাতে করে আপনি বুঝতে পারেন আমরা কোনটা কেন লিখছি। কারণ নর্মালি আমরা যেটা করতাম, যেমন ধরেন আমরা যদি কাস্টম পোস্ট ওপেন করি, এখানে দেখেন আমরা বললাম নেম, তারপরে নেম দিলাম, সিঙ্গুলার নেম, সিঙ্গুলার নেম, অ্যাড নিউ এভাবে আমরা দিলাম। কিন্তু যখন আপনি হুক ব্যবহার করবেন তখন আপনাকে কিন্তু মানে কিচ্ছু বলে দিচ্ছেন, আপনি জাস্ট সরাসরি একটার পর একটা লিখে যাবেন। এখন অনেক সময় বিগিনারদের অনেক ভুল হয়, আপনারা তো আমি দেখছি যে স্পেলিং মিস্টেক করছেন, আপনারা দেখছি যে ফাইলের নাম ভুল লিখছেন, এরপরে বলছেন যে আমার কাজ করছে না। তো এই জন্য আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রত্যেকটা পেজের কিন্তু একটা করে টাইটেল থাকে, যেমন দেখেন অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার্স। তো এই প্লাগইনের এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা সবার আগে দিব। অবশ্যই যেহেতু এরা বলে দিচ্ছে এটা টাইপ হচ্ছে একটা স্ট্রিং, তো আমরা এখানে স্ট্রিং আকারে দিব। তো সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে আমরা কমা দিয়ে এটাকে রেখে দিলাম, কারণ আমাদের অবশ্যই কমাটা ইম্পর্টেন্ট। তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমরা এখানে দিলাম মনে করেন থিম অপশন ফর অ্যাডমিন। আচ্ছা, কিন্তু এই টেক্সটটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে না। হ্যাঁ, এই যে এখানে এই লিস্টটা দেখা যাবে না। তো এই লিস্টটা দেখানোর জন্য আপনি দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সাইড বারটা, এই সাইড বারটা কিন্তু অনেক বড় না, ছোট একটা জায়গা। তো ছোট একটা জায়গার মধ্যে আপনাকে একটা বা দুইটা ওয়ার্ডের মধ্যে নাম রাখার চেষ্টা করবেন বা ছোট নাম রাখার চেষ্টা করবেন। তো এই যে মেনু টাইটেল, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো আমরা এই মেনু টাইটেলটা এখানে আমরা দিয়ে দিব। এই মেনু টাইটেলটা কী হবে? এই মেনু টাইটেলটা আপনি দিলেন মনে করেন থিম অপশান। সিম্পলি আমরা থিম অপশান দিয়ে রাখি, খুব বেশি পেঁচাবো না আমরা এটাকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমার ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটিটা কী? এই ক্যাপাবিলিটিটা হচ্ছে যে আপনি আপনার এই যে থিম অপশান, এই থিম অপশানটাকে কে কে ম্যানেজ করতে পারবে। তো আমরা চাচ্ছি যে আমাদের যাদের এটাতে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকবে তারা সবাই এটাকে এডিট করতে পারবে। এখানে ওই যে পেজ রোল আছে, যেমন দেখেন আমরা যদি সেটিংস থেকে জেনারেল আসলে দেখেন নিউ রোল, মানে আপনি যদি এখানে রেজিস্টার অপশান অন করে দেন তখন ইউজাররা লগ ইন করতে পারবে বা ইউজাররা রেজিস্টার করে এখানে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। মানে কেউ এডিটর হইতে চাইলে এডিটর হইতে পারবে, আপনি যদি এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটর বানাতে চান সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু সিম্পল, আপনি জাস্ট এটা দিয়ে রাখলে আপনার লগ ইন পেজের রেজিস্টার অপশান চলে আসবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আমরা যদি ব্রেভ ওপেন করে লোকাল হোস্ট স্ল্যাশ প্রোকোডার বিডি এখানে স্ল্যাশ দিয়ে আমরা লিখবো হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন। আচ্ছা, তো এখানে আমরা যদি হচ্ছে যে এনি ওয়ান টু রেজিস্টার এটা দিয়ে আমরা যদি এটাকে এখন সেভ করে দিই, তাহলে দেখেন এটা রিলোড করলে এখানে রেজিস্টারের আলাদা একটা মেনু আসবে। দেখেন রেজিস্টারের একটা মেনু চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি এটা অন অফ করতে পারবেন এবং রেজিস্টারে ক্লিক করলে তখন ইউজাররা এখান থেকে কিন্তু আবার রেজিস্টার করতে পারবে। এবং আমরা কতদিন কাস্টমাইজেশনে রেজিস্ট্রেশন ফিচারটা দেখিনি, তো এটাকেও আপনি কিন্তু চাইলে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, তো ধাপে ধাপে আপনারা সবগুলো করে নেবেন। তো এটাকে আমরা আপাতত অফ করে রাখলাম। তো এখান থেকে আপনি এগুলো করতে পারবেন। তো আপনার একটা ইউজারের কী কী ক্যাপাবিলিটি থাকবে, মানে কে কে করতে পারবে, আমি চাচ্ছি যাদেরই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস থাকবে বা অ্যাডমিন অ্যাক্সেস থাকবে সবাই এখানে চেঞ্জ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার কি করব, সিঙ্গেল কোটেশন দিয়ে কমা, অবশ্যই কমা দিতে ভুলবেন না, কমাটা অবশ্যই এখানে দিবেন। তো আমরা এখানে দিব হচ্ছে ম্যানেজ অপশন। যখন আপনি ম্যানেজ অপশনস দিয়ে দিবেন, এখানে এস হবে অপশনস। হ্যাঁ, যখনই আপনি ম্যানেজ অপশনস দিয়ে দিবেন তখনই কিন্তু আপনার এটার অ্যাক্সেস সবাই পাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মেনু স্ল্যাগ। এই মেনু স্ল্যাগটা কি, দেখেন আমরা যদি এখানে হোভার করি, যে কোনো একটা মেনুকে হোভার করলে আপনি একটু নিচে তাকাবেন, ডাব্লুপি অ্যাডমিনের পরে একটা করে কিন্তু অপশন আসে, যেমন দেখেন অপশন রাইটিং, অপশন রিডিং, ডিসকাশন এরকম আসে। তো এই যে অপশানটা, এই যে এখানে, হ্যাঁ, পারমালিঙ্কের মধ্যে এই অপশানটা আপনি হচ্ছে কি স্ল্যাগ দিবেন সেটা। তো এখানে আমরা একটা স্ল্যাগ দিব, আপনি যে কোনো স্ল্যাগ দিতে পারেন, আমি আগেও বলেছি কোনো সমস্যা নেই, তবে এখানে একটা রিলেভেন্ট স্ল্যাগ দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দিলাম আলি, তারপরে দিলাম থিম, তারপরে অপশান, আমি এভাবে দিলাম স্ল্যাগটা। এরপরে হচ্ছে কল ব্যাক। এই কল ব্যাকটা হচ্ছে আপনি যে কল ব্যাক দিয়ে, মানে আমরা তো এখানে জাস্ট হচ্ছে একটা হুক ব্যবহার করছি, হুকটাকে কোনো একটা ফাংশন থেকে রান করাতে হবে। তো সেটা কোথা থেকে রান করবে সেটা, তো আমরা এখানে হচ্ছে যে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিব। তো কল ব্যাকের আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমরা এখানে দিলাম মনে করেন আলি, তারপরে থিম, তারপরে হচ্ছে ক্রিয়েট পেজ। হ্যাঁ, জাস্ট একটা নাম দিয়ে রাখলাম। এই নামটা এখানে আপনি যে নামটা দিবেন সেই নামে আপনার একটা ফাংশন থাকতে হবে। তো আমরা এখানে নিলাম হচ্ছে একটা ফাংশন, ফাংশনকে আমরা এই নামটা দিলাম, দিয়ে এখানে প্যারেন্থিসিস দিয়ে এটাকে ক্লোজ করে রাখলাম। এটা যদি আপনি না করেন তাহলে কী হবে, আপনার এটা কিন্তু কাজ করবে না। এখানে যে নাম এটাও সেম নাম হতে হবে। এবং এখানে আমরা একটা কমেন্ট করে রাখি যে জেনারেটিং থিম অপশান, মানে এখান থেকে আমাদের মূলত অপশানটা রান করবে। তো আমরা একটু পরে এগুলো দেখব। এখানে হচ্ছে আইকন। তো এই আইকন আপনি যে কোনো আইকন ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে যে দেশি আইকন, ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। সো এই যে ড্যাশ আইকন আছে, এখান থেকে আপনি যে কোনো আইকন ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে থিম অপশনের জন্য যে কোনো একটা আইকন আমরা নিতে পারি। তো ধরেন আমরা এখানে এরকম একটা ক্লাউড আইকন বা আচ্ছা সিমপ্লিসিটির জন্য আমরা এখানে যে ভিজিবিলিটি আইকনটা নিই। তো আমরা কী করবো, এই যে ড্যাশ আইকন ভিজিবিলিটি
এতটুকু এখান থেকে আমরা কপি করে নিব এবং এখানে আমরা হচ্ছে যে এটাকে দিয়ে দিব এভাবে স্ট্রিং এর মধ্যে। হ্যাঁ, তো দিলাম, দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের পজিশন। এই পজিশনটা হচ্ছে আমাদের এই যে থিম অপশনের মধ্যে আমাদের এই যে সিরিয়াল আছে সেই সিরিয়াল। তো আপনি এটাকে কোথায় দেখাতে চান? আমি চাচ্ছি যে সেটিং এর পরে দেখাতে। তো সেটিং এর পরে যদি আপনি কোনো কিছু দেখাতে চান তাহলে আপনি পজিশন নাম্বারটা দিবেন হচ্ছে 100। এটা কিন্তু ফ্লোট, ইন্টিজার নাম্বার যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এটাকে কী করবো, 101 দিয়ে রাখলাম, দিয়ে কমা করে দিলাম। আচ্ছা, তো এটাকে এভাবে আপনি যখন দিবেন তখন হচ্ছে যে আপনার এটা কাজ করবে। এখন দেখেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে এভাবে করেছি, কিন্তু আমি এটাকে এখন ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে আমি প্রথমটাকে কমেন্ট করে রাখবো আপনাদের সুবিধার জন্য। কিন্তু নর্মালি আমরা যখন প্রোডাকশানে থিম লিখি তখন হচ্ছে আমরা মানে কোডগুলোকে এভাবে লিখি, মানে আমাদের কিন্তু তখন আর এই থিমের অপশানটার দরকার হয় না। তো আমি যদি প্রথমেই আপনাদেরকে এভাবে লিখে দিতাম তাহলে কি হতো, যে আপনারা ভুল করতেন, আমি শিওর। এ কারণে আমি আপনাদের জন্য, আপনারা যাতে ভুল না করেন সেজন্য আমি হচ্ছে এটাকে এভাবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আর আমাদের কোনো এরর বা ভুল আসার সম্ভাবনা নাই। মানে নর্মালি আমরা আমাদের থিমে যখন অ্যাড মেনু পেজ লিখি তখন আমরা এভাবে লিখি, কিন্তু আপনাদেরকে আমি এভাবে দেখালাম কেন, যাতে আপনারা বুঝতে পারেন যে পেজ টাইটেল হচ্ছে এটা, মেনু টাইটেল এটা, ক্যাপাবিলিটি এটা, এরকম আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমরা এটাকে এভাবে লিখলাম। আচ্ছা, তো এটা কমেন্ট আকারে থাকুক আপনাদের রেফারেন্সের জন্য। আমি চাইলে এখানে আরও কিছু রেফারেন্স অ্যাড করে দিব যাতে করে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন। আচ্ছা, তো এটাকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা যেহেতু ফাংশন নিয়েছি, ফাংশনটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা কী করি, আমরা সাধারণত অ্যাড অ্যাকশন করি। তো আমরা লিখব অ্যাড অ্যাকশন। তো অ্যাড অ্যাকশন করলে আমাদের হুকের নাম, তো এই হুকটার নাম কী, যে হুকের মাধ্যমে এটা কাজ করবে সেটার নাম হচ্ছে অ্যাডমিন মেনু। তো আমরা এখানে এটাকে কেটে এটাকে একটা স্ট্রিং আমরা এখানে লিখবো, অ্যাডমিন আন্ডারস্কোর মেনু। আর এখানে আমাদের কল ব্যাক, তো আমরা এখানে আমাদের যে ফাংশন আছে সে ফাংশনের নামটা আমরা এখানে দিয়ে দিব এভাবে। এবং আমাদের এটা এই যে এই ফাংশনটা, এই ফাংশনটা যেহেতু আমাদের এই ফাংশনের কল ব্যাক, যে কারণে আমাদের এটার জন্য আলাদা করে কোনো অ্যাড অ্যাকশন করতে হবে না। তো আমরা এটা সেভ করলাম। সেভ করার পর এবার আমরা যদি এটাকে একবার রিলোড করি, আচ্ছা আমাদের একটা এরর আসছে। এররটা কী? এরর হচ্ছে লাইন নাম্বার 16 সিনট্যাক্স এরর, আমরা একটু দেখে নেই। আচ্ছা, এই এররটা আসছে আমরা যে এখানে সেমিকোলন দেইনি সে কারণে। তো আমরা এটাকে সেমিকোলন দিয়ে দিলাম। এবার এটাকে আরেকবার রিলোড দেই। আচ্ছা, তো দেখেন এই যে আমাদের থিম অপশন চলে আসছে এবং আমরা যে চোখের আইকনটা নিয়েছিলাম রেস আইকন থেকে সেটাই কিন্তু এখানে আসছে। এখন আমরা যে থিম বানাচ্ছি, এই দেখেন এখানে থিম অপশন ফর অ্যাডমিন, এই টাইটেলটাই হচ্ছে এই টাইটেলটা, এই যে এটা থিম অপশন ফর অ্যাডমিন। হ্যাঁ, এখন আমরা যে এই আইকনটা দিলাম, আমরা যখন থিম অপশন বানাবো তখন ডেফিনেটলি দেখবেন যে সবাই নিজেদের থিমের জন্য একটা আইকন ব্যবহার করে। তো আমরা আমাদের এখানে এই যে আইএমজির মধ্যে আমাদের এই যে দেখেন এসএম লোগো, এসএম নামে আমরা একটা লোগো নিয়েছিলাম, এই লোগোটার 20px x 20px সাইজের একটা লোগোকে আমরা হচ্ছে এখানে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা এখানে দিয়ে দিই। তো দেখেন আমরা একটা লোগো এখানে নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে মিনি লোগো পিএনজি। তো আমরা এই নামটাকে এখান থেকে কপি করে রাখবো। এই লোগোটা হচ্ছে জাস্ট 20px x 20px আমি সেম এখানে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রিকমেন্ডেড সাইজ। আচ্ছা, তো এই ইমেজটাকে যদি আপনি এখানে দেখাতে চান, দেখেন আমার কিন্তু রেফারেন্স হিসাবে ডেসিকনটা আমরা দিয়ে রেখেছি, ডেসাইকনটা। তো সে কারণে এখানে আমরা চাইলে যা ইচ্ছা তাই আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে এখন আমরা কী করবো, আমাদের যে লোগো সেই লোগোটা আমরা এখানে ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আপনি এখানে লিখবেন হচ্ছে, এটাকে আমরা কেটে দিলাম, কেটে আমরা এখানে লিখবো গেট আন্ডারস্কোর টেম্পলেট ডিরেক্টরি URI। আচ্ছা, তারপর প্যারেন্থেসিস ডট, ডট দিয়ে এবার আমাদের হচ্ছে ফাইল পাথ। তো আমাদের ফাইলটা কোথায় আছে, আমাদের ফাইলটা আছে হচ্ছে আমরা ডট ডট দিয়ে ব্যাকে যাব। তো এখানে আমরা হচ্ছে যেহেতু আমরা, আচ্ছা আমাদের যেহেতু এটা আমরা ডিরেক্টরি URI মানে আমরা হোম URI থেকে যাচ্ছি, তো আমরা এখানে এখন আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে দিব হচ্ছে স্ল্যাশ, তারপরে IMG আবার স্ল্যাশ, তারপরে আমাদের যে ফাইলের নাম, ফাইলের নাম হচ্ছে এটা মিনি লোগো PNG। তো আমরা নামটাকে পুরোটা কপি করে নিলাম এবং এখানে নামটাকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে এবার আমরা সেভ করলাম। সেভ করে এবার যদি আমরা এটাকে একবার রিলোড করি তাহলে দেখবেন যে আমাদের লোগোটা আসছে। এবং ওয়ার্ডপ্রেসে একটা সিস্টেম হচ্ছে, নর্মালি এটা এরকম থাকে, আমরা যখন হোভার করব তখন এটা কিন্তু ফুল দেখা যাবে। তো কী হলো, আমরা কিন্তু আমাদের থিমে একটা সুন্দর করে থিম অপশন নিয়ে আসতে পারলাম। এবং এখন ধরেন আমরা এখানে কিছু দেখাতে চাচ্ছি, সিম্পল একটা টেক্সট আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমরা এখন কী করবো, সিম্পলি ইকো করি, আপাতত ইকো করে এখানে আমরা H1 ভিতরে লিখলাম যে থিম অপশন, থিম অপশন। তো লিখে এবার আমরা যদি এটাকে রিলোড করি, আচ্ছা এখানে আবার আমরা এরর করেছি, সেটা হচ্ছে আমি এখানে সেমিকোলন দেইনি। আচ্ছা, এই যে এগুলো একটু মনে রাখবেন। এবার আমরা যদি এটাকে একবার রিলোড দিই তাহলে দেখেন যে টেক্সট থিম অপশন চলে আসছে এবং এটা কিন্তু ডাইনামিক। হ্যাঁ, এই পেজটাকে আপনি মনে করেন আমি এখানে আমার ওয়েবসাইটের যে টাইট থিম, ওয়েবসাইটের যে নেম সেই নেমটা দিতে চাচ্ছি, যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোকোডার ভিডিও, আমি এটাকে এখানে দেখাতে চাচ্ছি। তো আমি এখানে কী করবো, সিম্পলি আমি এখানে সিম্পলি লিখে দিব হচ্ছে ব্লগ ইনফো। তো এবং এখানে স্ট্রিংয়ের ভিতরে লিখে দিব হচ্ছে নেম। তো নেম দিয়ে অবশ্যই সেমিকোলনটা দিয়ে দিব। এবার আমরা যদি রিলোড দিই
তাহলে দেখেন এই যে প্রোকোডার বিডি নেম চলে আসছে, আপনার থিমের যে নাম থাকবে সেই নামটা এখানে চলে আসবে। তো এভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে থিম অপশন অ্যাড করতে পারেন। এবং এখন থেকে আমরা থিম অপশনের সামনে জিনিসগুলো দেখব, যেমন আগামী পর্বে আমরা দেখব যে এই যে থিম অপশন আমরা বানালাম, এই থিম অপশনের একটা সাব মেনু বানাবো। তো সাব মেনুটা কীরকম, যেমন ধরেন এই যে সেটিংস, সেটিংসের আন্ডারে আমাদের অনেকগুলো সাব মেনু থাকে, সেরকমই থিম অপশনের আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকবে। যেমন আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে মেনটেন করবো তখন আমরা হেডারের জন্য একটা সাব মেনু রাখবো, ফুটারের জন্য একটা সাব মেনু রাখবো, কাস্টম সিএসএস মেনটেনের জন্য একটা সাব মেনু রাখবো, এরকম আমরা অনেকগুলো সাব মেনু রাখবো। তো সেই সাব মেনুগুলো আপনি কীভাবে থিম অপশনে অ্যাড করবেন এটা আমরা হচ্ছে সামনের ভিডিওতে দেখবো। আশা করছি আপনি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি সেই ভিডিওটা আপলোড করবো আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।